ইংল্যান্ডের ওভারে খেলা চলছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে 469 রান। সেই রানের জবাবে ইন্ডিয়ার টপ অর্ডাররা একের পর এক ব্যর্থ হয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী ইন্ডিয়ার স্কোর 265 রানের 7 উইকেট। এখন দেখার বিষয় এটাই, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসের টোটালের কত কাছাকাছি যেতে পারে। এখনও পর্যন্ত ম্যাচের যা পরিস্থিতি, অস্ট্রেলিয়ার জেতার চান্স থাকলেও ইন্ডিয়ার জেতার চান্স হয়তো একদমই নেই। এর সাথে ইন্ডিয়া যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং ও ভালো বোলিং করতে পারে তাহলে হয়তো ইন্ডিয়া ম্যাচটি ড্র করতে পারে। এবার একটাই প্রশ্ন, যদি ড্র হয় ম্যাচটা তাহলে কি হবে, কোন দলকে ট্রফি দেওয়া হবে? আইসিসি আগেই জানিয়েছিল এই ফাইনালের ব্যাপারে, যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় কিংবা ম্যাচ ড্র হয় তাহলে দুটো টিমকে এই ট্রফি ভাগাভাগি করে দেওয়া হবে, অর্থাৎ দুটো টিমকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে। তোমাদের কি মনে হয় এই ম্যাচের ফলাফল ঠিক কি হতে পারে? কমেন্ট করে নিজের মতামত জানাতে পারো।